কে অনেক মানুষ বিন্নি ঘাটে নাই, অনেক মানুষ গোটা মাধবপুর থানার যত ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে যদি আপনি তল্লাশি করেন কোথাও পাওয়া যাবে না, গোটা পৃথিবীটা যদি তালাশ করেন পাওয়া যাবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর এরা কোথায় গেল? এরা আপনার বাড়ির পাশে পড়ে আছে, এরা আপনার বাড়ির পাশে রাস্তাঘাট বাস জারের তলায় গহীন জঙ্গলের ভিতরে একা একা পড়ে আছে। বাবা, এই মুহূর্তে যদি আমাদের উপর আক্রমণ চলে আসে, আমরা দৌড়ে যার যার গন্তব্যস্থানে চলে যাব জীবনটাকে হেফাজতের জন্য। এই মুহূর্তে যদি টপ টপ করে বৃষ্টির ফোঁটাগুলো আমাদের মাথার উপরে পড়তে শুরু করে, আমরা কেউ থাকব না এখানে। এই মুহূর্তে যদি দশটা বিষাক্ত সাপ দশ দিক থেকে এই ফ্যান্ডেলে ঢুকে, আল্লাহর কসম আমার মনে হয় কেউ থাকবেন, আমি বক্তব্য থাকব না। কথা বলেন, কারণ সবাই কমে কি জান বাঁচানি ফরজ, জান বাঁচানি কি মানে ফর্দা টর্দা লইয়ে ছুটবো, কারণ বিষাক্ত সাপ ঢুকতেছে কামড়ানোর জন্য। এই মুহূর্তে যদি আসমান থেকে শীল পড়ে, আমরা যার যার বাড়িতে চলে যাব। আপনি কি চিন্তা করেছেন, আপনার মা আপনার বাবা অনেক আত্মীয় স্বজন আপনার আদরের কলিজার টুকরা সন্তান কবর ঘরে আছে, যেই কবরের ভিতরে বেনমাজিকে কবরে রাখতে দিলে হয়, জিকিরে জামিল কিতাবে আসে 99টা বিষাক্ত সাপ জাহান্নাম থেকে ঢুকতে দিলে হয় না। একটা সাপ দেখলে দৌড়ে চলে যাব, বৃষ্টি আসলে চলে যাব, কুয়াশার পানি হইলে পড়লে চলে যাব। এ যুবক, কি নিয়ে তুমি পাগল হয়ে গেলা? আজকে তুমি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হয়েছো? তুমি কি জানো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো? নামাজ পড়ো না এটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি কি জানো তোমার আল্লাহ এক, তোমার কোরআন এক, তোমার নবী আল্লাহ তাআলার পিয়ার হাবিব, ওই নবীর কালিমা ওই নবীর পতাকা বাদ দিয়ে তুমি যেই পতাকা নিয়ে লাফালাফি করতেছো, যেই পতাকাটা নিয়ে হাঙ্গামা ডাঙ্গামা করতেছো, এই পতাকা যেই দেশের ভিতরে উঠতেছে, ওই দেশের ভিতরে মুসলমান থাকার পরেও প্রকাশ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে না, যেই দেশের ভিতরে মসজিদ থাকার পরেও প্রকাশ্যে আল্লাহু আকবারের জিকির করতে পারে না, যেই দেশের ভিতরে আজান হওয়ার পরেও প্রকাশ্যে আমার নবীর মহব্বতে দুরূদ পড়তে পারে না, আর ওই দেশের পতাকা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে হাতিরে লাফাচ্ছ, আমার মনে হয় মৃত্যু হইলে আল্লাহর রাসূলের সামনে জবাবদিহিতা তোমার কি হবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যুবক, যেই পতাকার ভিতরে আল্লাহর নাম নাই, যেই পতাকা উঠতেছে আল্লাহর নামের ধ্বনি শুনতে পারে না, যুবক এই পতাকার উপরে তুমি জুতা মারো। এই কথা বলেন ঠিক কিনা? এই পতাকার উপরে তুমি লাঠি মারো। হ্যাঁ যুবক, আজকে দেখেন এক মগা আমি ফেসবুকে পাইছি, নিজের বাবার সম্পত্তি বেচে 10 লাখ টাকা বেচা এই মগ আর ঘরের মগ পতাকাটা নিয়েছে। নাওজুবিল্লাহ কই দেন না, আরো জোরে চিন্তা করছিনি কত বড় মগ। হ্যাঁ, আর এক মগা কসবাতে, হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, হ্যাঁ শ্বশুর বাড়ি শুরু করছে নিজের বাড়ি নিয়ে শেষ করছে, পুরা 3 কিলোমিটার পতাকাটা নিয়েছে। চিন্তা করছেন বিষয়টা? যুবক, এই পতাকা নাপাক। এই পতাকা কি? কারণটা কি? এই পতাকা যেই দেশে উড়ে ওই দেশের ভিতরে আমার আল্লাহর নাম উঁচু কণ্ঠে চলে না, মুসলিম হিসাবে এই পতাকা আমি হাতে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যুবক একটা কথা শোনো, এখানে আসছো শিকার জন্যে, বোঝার জন্যে। যেই খেলা দেখতে যাইয়া খেলতে যাইয়া নবীর সুন্নাহ জবাই হয়ে যায়, আল্লাহর আইনকে জবাই করে দেয়া হয়, এই খেলা মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য কি হারাম? যেটা হারাম এটাকে হারাম বলতে হবে? আপনার কাছে ভালো লাগতেও পারে খারাপ লাগতে পারে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে বসলে বসেন, না বসলে চলে যান, এতে আমার কোনো আপত্তি নাই। সবাই গেলে গাও তো, মাইকম্যান থাকবো তো, মাইকম্যান থাকতো না তারাও শোনান আজকে, অসুবিধা নেই। বাবা অনুরোধ করতেছি একটু চিন্তা করবেন, একটু গভীরভাবে চিন্তা করবেন।
হ্যাঁ শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে বিনোদনের উদ্দেশ্যে কিছু খেলাধুলা করেন যেন ফরজ তরফ না হয় দেখেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ ঢেকে রাখা কি কথা কই না কি ঢেকে রাখা কি ফরজ আইনটা কার জুরে বলেন কার এখন ফুটবল যে বাচ্চারা খেলতাছে এই যে চলতেছে ফুটবল খেলা বলেন তো হাঁটুর নিচে কাপড় না উপরে কাপড় নিশানা উপরে তাহলে কি আল্লাহর ফরজকে জবাই করা হচ্ছে কিনা আল্লাহর ফরজকে অপমান করা হচ্ছে আল্লাহর ফরজকে তারা বিক্রি করতেছে আল্লাহর ফরজের উপরে তারা আক্রমণ চালাচ্ছে আল্লাহর ফরজকে যারা অপমান করে তাদের সাপোর্টার কি করা যাবে এই কথা বলেন করা যাবে অনুরোধ করতেছি যুবক অনুরোধ করতেছি তুমি শারীরিকটা ভালো রাখার জন্য খেলো খেলতে যাইয়া যেন রাসূলের সুন্নাত জবাই না হয় কারণ জবাবদিহিতা তোমাকেই করতে হবে তুমি কি জানো আল্লাহ কয় ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা ঘোষণাটা কার জোরে বলেন কার সকলে একটু দরুদ পড়েন আল্লাহুম্মা জোরে বিশ মিনিট সময় পাবে ওয়ালা সাইয়্যিদিনা ইমামদার মুসলমান যুবক দাও তোমার পা দুইটা গায়ে দাও রে যুবক আমি আমির হোসেন রায়পুরি যদি সময় পাইতাম বিন্নিগাড়ের প্রত্যেকটা ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া মোরে মোরে ধরাইয়া প্রত্যেকটা যুবকের পায়ে ধরে ধরে বলতা আজকের এই দিনটা চা হোস্টেলে দাঁড়াইয়া কাটানোর সময় না কারণ বারোটা মাস তুমি অনেক ভাবে চলাফেরা করেছ এমন কোন মানুষ বলতে পারবে না যারা বলল আমার ভিতরে গুনাহ নাই আমি আমির হোসেন রায়পুরি গুনার সাথে যুক্ত গুনাহ নিয়ে তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমার মৃত্যুর অবস্থাটা ভালো হবে না অযুবক আজকে এখানে ভালো লাগলে তুমি বসবা না লাগলে তুমি চলে যাইবা কিন্তু আজরাইল যেই দিন তোমার আমার সামনে চলে আসবে ভালো লাগলেও যেতে হবে আজরাইলের সাথে খারাপ লাগলেও যেতে হবে ইমামদার মুসলমান বাবা দুনিয়ার রং তামাশা নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলা তুমি চিন্তা করলা না তোমার আমল নামা থেকে ২০টা বছর পার হয়ে গেল তোমার আমল নামা থেকে ৩০টা বছর পার হয়ে গেল তোমার জিন্দিগির বরাদ্দ থেকে ৫০টা বছর পার হয়ে গেল এই মুহূর্তে তোমার যদি ইন্তিকাল হয়ে যায় জবাবটা কিভাবে আল্লাহর দরবারে দিবা কি জবাব আল্লাহর দরবারে তুমি দিবা পৃথিবীতে কোনো মানুষ থাকার জন্য আসে না দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা এই পৃথিবীটা থাকার জায়গা না এই পৃথিবীটা হলো আদ-দুনিয়া মাজারাতুল আখিরা এই মুহূর্তে তোমার ইন্তিকাল হয়ে যেতে পারে এই জন্য যুবক দাও পা দুই টাকা দাও আমি আমির হোসেন রায়পুরি হাফেজ আলেম হয়ে তুমি সাধারণ মানুষ বারবার তোমার পায়ে ধরতেছি একটাই কারণ এই মাহফিলে উলামায়ে কেরামের সামনে যেই পরিমাণ সময় তুমি ব্যয় করবা সুবহানাল্লাহ বলো আল্লাহু আকবার বলো বা নাই বলো এই রহমতের সামিয়ানা নিচে তুমি যতক্ষণ বসে থাকবা আসমান থেকে বৃষ্টির ফুটা যেভাবে টপ টপ করে পড়ে যতক্ষণ তুমি ফ্যান্ডেলের ভিতরে বসে থাকবা তোমার আমার আমল নামার ভিতরে গুনাহে সগিরাগুলি জ্বলতে থাকবে চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ আল্লাহর কসম করে বলছি সন্ধ্যার পর থেকে রাত্রে একটা বড় জন্তু তুমি অপেক্ষা করতেছ ব্রাজিলের খেলা দেখার জন্য পৃথিবীর কোন মুফতি মহাদ্দেশ বলতে পারবে না খেলার জন্য অপেক্ষা করলে সওয়াব হবে বরং খেলার অপেক্ষায় থাকার পরে তুমি সালাতুল আশা সেরে দিলা কোরআনের কথাগুলো তুমি শুনতেছো তারপরও সেরে দিলাম
বসার মতো তোমার সুযোগ হলো না হাশর ময়দানে তোমাকে উঠতে হবে জবাবদিহিতা তোমাকে দিতে হবে আমি তোমার পাশে দাঁড়াবো না আমি তোমার পাশে থাকবো না কুরআনের মাহফিলটা ছেড়ে দিয়ে যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছো খেলাধুলার জন্য অপেক্ষা করতেছো এজবাক বিনোদন নেওয়ার জন্য যারা অপেক্ষা করতেছো একটু চিন্তা করনা না এই মুহূর্তে তোমার আমার যদি মৃত্যু হয়ে যায় তোমার আমার সাথে পৃথিবীর কেউ যাবে না একমাত্র যাবে নেক আমল আওয়াজ করে কোন ঠিক না বেঠি ইমামদার মুসলমান যুবক বারবার তোমাকে অনুরোধ করতেছি তোমার মতো একজন যুবক বর্তমান দুনিয়াতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কারো বাড়িতে আসে না এমন একটা সময় পার হয়েছে বিভিন্ন পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাঝে মাঝে আসতেন তাদের সাথে কথা বলার জন্য একজন পয়গম্বরের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যে পয়গম্বর সুলাইমান গর্তের ভিতরে পিপিলি কাকি বলতো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝতেন গাছের পাতাগুলো নড়াচড়া করতো গাছের পাতাগুলো কেন নড়ে বুঝতেন অযুবক আসমান থেকে বৃষ্টির টপ 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 করে জমিনের উপরে পড়ে বৃষ্টির পানিগুলো কার নামের জিকির করে পয়গম্বর সুলাইমান নবী বুঝতো ইমামদার মুসলমান বাবা ও যুবক আমিও তোমার মতো একজন যুবক ইচ্ছা করলে দৈনিক শত শতবার অপরাধ করতে পারি অল্প বয়সে কেন আমি এই বেশটা ধরলাম অল্প বয়সে কেন কবরের কথা বারবার বলি অল্প বয়সে কেন ঘুম থেকে এটা ফজরের নামাজ পড়ি হে যুবক বয়সটা অল্প কেন এত আমলের ভিতরে ডুইকা গেলাম কেন কোরআনের সাথে সম্পর্ক লাগাই দিলাম আমি আমির হোসেন রাই পড়ি চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করে দেখি 22-23 বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা যা পাইলাম কোরআন হাদিসের একটা কথা মিথ্যা না মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি শুরু হবে এই দুনিয়ার জিন্দেগির ভিতরে বিপদ যদি হয়ে যায় একজন না একজন তোমাকে উদ্ধার করার চরাচর চলে আসবে মৃত্যুর উপরে তোমারে আমার যখন কবরের ভিতরে রাখবে ওই জায়গার ভিতরে যদি বিপদ হয়ে যায় রে আব্বা ওই বিপদের সময় চেয়ারম্যান নাই ওই বিপদের সময় মেম্বার নাই ওই বিপদের সময় ইম্পিয়ার মন্ত্রী নাই ওই বিপদের সময় আমি আমির হোসেন রাই পড়ি নাই ওই বিপদের ভিতরে তুমি একা একা থাকবা ওই বিপদ থেকে তুমি যদি উদ্ধার হতে চাও দুনিয়ায় জীবিত অবস্থায় যতদিন পর্যন্ত দুনিয়াতে তুমি চলবা আমার নবীর সুন্নাত দিয়ে তোমার জীবনটা সাজাও নবী আমার ডাক দেখো বিন্নি গাটের উম্মত রে ও আমার উম্মে তারা পাগলামি করিস না আজকে খেলার জন্য তারা পাগল হয়ে গেলে আজকে মেসির জন্য পাগল হয়ে গেলে ব্রাজিলের জন্য পাগল হয়ে গেলে প্রত্যেকটা সেকেন্ড তুই খেলার জন্য নিশা থাকো কিন্তু আমার আমি নবী দুনিয়াতে আসার সময় সেজদাই পয়রা তোদের জন্য চিন্তা করেছি তুমি কি জানো আমার নবীর শরীর মুবারকে মশা মাছি উড়ন্ত দুলাবালি গুলো বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল নবী আমার ডাক দেখো যেই শরীর মুবারকে উড়ন্ত দুলাবালি বসা আমার আল্লাহ নিষেধ করেছিল এই শরীর মুবারক থেকে তায়েফের ময়দানে বৃষ্টির ফুটার মতো টপ টপ করে আমি নবী রক্ত জড়াইছি শুধু তোরা উম্মতের জন্য আমি নবীজি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছি
শুধু তোদের চিন্তা করে আমি নবীজি যদি ইচ্ছা করতাম প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত তুই 50 লক্ষ টাকার মালিক হইলি দুতলা তুই বিল্ডিং বানাইলি পাঁচতলা বানাইলি 1 কোটি টাকার মালিক হইলি মাদুপুর পৌর এলাকার ভিতরে বিল্ডিং বানাইলি দোকান বরাদ্দ করলে সাধারণ নেতা হওয়ার কারণে সিঙ্গাপুরে তুই বাড়ি বানাইলি তুমি কি জানো আমার নবী যদি ইচ্ছা করে তোরে বাবা আমার নবী 80,000 আলমের নবী আমার নবী 18,000 মাখলুকাতের নবী আমার নবী 9,999 জাতের নবী আমার নবী সমস্ত সৃষ্টি জগতের নবী আমার নবী শুধু মক্কা মদিনার বাদশা না আমার নবী সমস্ত সৃষ্টির বাদশা আমার নবী যদি ইচ্ছা করত প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা তুমি 10 তলা বিল্ডিং বানাইলা নেতা হইয়া আমি বক্তা হইয়া মোটা অঙ্কের টাকা দিয়া বিল্ডিং বানাইলা তুমি চেয়ারম্যান হওয়ার কারণে বিল্ডিং বানাইলা কিন্তু আমার নবী দুনুজানের বাদশা নবী যদি ইচ্ছা করত প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত কোটি কোটি তলা বিল্ডিং বানাইতে পারত আমাদের বিল্ডিং এ রড সিমেন্ট কংক্রিট বালি লাগে মিস্ত্রি লাগে নবী আমার ডাক ডাক কয় দুনিয়ার মানুষ এই জন্য কি আমি শরীর মুবারক থেকে রক্ত জড়াইছি তোর অন্তরটা আমি নবীর জন্য কাঁদে না তোর অন্তর কাঁদে মিসির জন্য তোর অন্তর কাঁদে ইহুদি এবং নাস্তিকের জন্য তোরা কি জানো এই ইহুদি এবং নাস্তিকেরাই তো আমি নবীজির দান মুবারকটা ভেঙে দিয়েছে এই ইহুদি এবং নাস্তিকেরাই তো আমি নবীকে এখনো গালি দেয় এই ইহুদি এবং নাস্তিকেরাই তো আমি নবীজির পবিত্র শরীর মুবারককে রক্ত জড়াইছে আমি নবী যদি ইচ্ছা করতাম প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কোটি কোটি তলা বিল্ডিং বানাইতে পারতাম বিল্ডিং বানাই নাই আমি নবীজি খেজুর পাতা চাটার উপরে পেট মুবারকে পাথর বাইদা তোরা উম্মতের মায়ে আমি কেঁদেছি নবী কাঁদে উম্মতের লাইগা আর উম্মত কান্দে মেসির লাইগা হ্যাঁ জোরে কোন তুই মুসলমান নামে কলঙ্ক কথা বলেন ঠিক কিনা কিছু পাবলিক মসজিদের ইমাম সাহেবের দিয়ে দোয়া করেছে যেন আর্জেন্টিনা পাস করে এক মগারগরের মগা তো ইউটিউবে ইয়া ফেসবুকে দিয়ে দিছে আর্জেন্টিনা যদি পাস করে তো হে 10টা খাসি কেটে বিরিয়ানি করব নাউজুবিল্লাহ কইতেন না আচ্ছা আপনারা সত্য করে বলবেন যেই লোকটা ইহুদি এবং নাস্তিকদের পক্ষে কথা বলে এই লোকটা শুরুতে মুসলমান হাকিকতে শয়তান কথা বলেন ঠিক কিনা এই যুবক খেলা নিয়ে এত লাফালাফি কিসের বেড়া কিসের এত লাফালাফি যেই দেশের মাটি নিছে আল্লাহর ওয়ালারা ঘুমাই দিছে যেই দেশের দেশটাকে স্বাধীন করা হয়েছে আমার মা বোনদের ইজ্জতের বিনিময়ে হাজারো হাজারো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশের মানচিত্রকে আমরা উঁচু মুকাম করেছি আর এই দেশের মানচিত্রকে নিচে নামাইয়া নাপাক পতাকা আকাশের দিকে উড়ে এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে এর জন্য অনুরোধ করব ভাই একটু হিসাব বিকাশ করে চলবেন আপনার মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন না কষ্ট হইতাছে বলেন তো কথাগুলো সত্য কিনা বাবা এরকম সত্য কিনা যেই মগা 10 লাখ কে সম্পত্তি বিচ্ছা এ তারারে খুশি কই লাগা পর্দা টানাইছে এ তার সাইনবোর্ড টানাইছে এই মগার ঘরের মগা যদি 10 লাখ টাকা গরিব মিসকিনে বাইটা দিত বলেন তো আমার নবীজি খুশি হইত না কথা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ আমি দেখি নাই এই রাস্তা থেকে পর্যন্ত কোনো ব্যানার দেখছি না কিছুদিন আগে ভৈরব থানার অন্তর্গত এক জায়গায় গেছি নামটা হল ইয়াতে কুমিরমারা গ্রামটার নাম কালিকা বসার থেকে কিশোরগঞ্জ রোডে তো আমি হিসাব মিলাইছি 40টা ব্যানার দেখছি 3 কিলোমিটার রাস্তা 40টা ব্যানার দেখছি কি ছিল ব্রাজিল আর কি ছিল টিলা বুঝেন নাই মনে হয় একটা হলো ব্রাজিল আর একটা কি না আর্জেন্টিনা টিলা টিলা রাগ করতেছেন কষ্ট দিতেছে আল্লাহ অনেক যুবকরা রাগ করতেছে যুবক তোর ভালোর জন্য বলছে নবী কান্দে আমাদের জন্য নবী রক্ত জড়াইছে আমাদের জন্য আর আমরা যদি খেলোয়াড়ের জন্য কান্দি নবী আমাকে সাফায়াত করবে কথা বলেন করবে
ইমামদার মুসলমান যুবক যেই কথাটুকু বলার জন্য তোকে এতগুলো কথা মিটে নিয়ে আসলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুব নদীর পার দিয়ে যায় সাপ পানির উপর দিয়ে চলে সাপ জিব্বাটা নারায়ণ সাপ জবানটা নারায়ণ নারায়ণ কি বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে একটু পরে পয়গম্বর সুলাইমান তাকায় দেখে সাপটা যাই একটা ব্যাং আক্রমণ করলো ব্যাং চিৎকার দিছে আল্লাহ বাঁচাও ব্যাং কাঁদে আল্লাহ বাঁচাও আমরা তো শুধু দিদি কাকুমাকু ডাকে পয়গম্বর সুলাইমান নবী ডাক দেয় কয় দুনিয়ার মানুষ শুনো আমি খেয়াল করে দেখলাম সাপটা যাইয়া যে মাত্র ব্যাংটাকে আক্রমণ করলো ব্যাং এমন ভাবে কান্নাকাটি করতেছে ডাক দেয় কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও ইমামদার মুসলমান যুবক রে যত প্রাণী দুনিয়াতে আমার আল্লাহ বানালেন সৃষ্টি করলেন সমস্ত প্রাণীদের বাসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমান শুনতো আজকে আমরা ভিআইপি গাড়ি দিয়ে চলি যেই গাড়িতে দিয়ে চলি পেট্রোল লাগে পানির প্রয়োজন হয় গ্যাসের প্রয়োজন হয় মাঝে মাঝে তেল ব্যবহার করতে হয় হেলিকপ্টারের কিছু প্রয়োজন হয় উটু চললে ব্যাটারি সাহায্যে চলে যেই কোনো বাহন চলে যেই কোনো একটা সহযোগিতার চলে কিন্তু রে বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাড়ি দান করেছিল একটা হেলিকপ্টার দান করেছিল পেট্রোল লাগতো না তৈল লাগতো না পানি লাগতো না বিদ্যুৎ লাগতো না বাতাসের সাহায্যে চলতো চিৎকার দিয়ে কোন সুবহান ইমামদার মুসলমান একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির আজকে আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি যুবক অযুবক তুমি কি জানো এই যে মুরব্বি আব্বাটা সত্তরটা সেজদা চলে যেই পরিমাণ সওয়াব পাবে তুমি জমিনের উপরে আল্লাহ এবং নবীরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জমিনের উপরে না কান কপাল ঠেকাইয়া তুমি যদি একটা সেজদা মারতে পারো একজন মুরব্বির সত্তরটা সেজদা আর একটা টকটকে যুবকের সেজদা একটা একই সমান ইমামদার মুসলমান যুবক তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেশি তোমার সম্মান আল্লাহর দরবারে বেশি তোমার এত দাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে সিংহাসনের ভিতরে বসা সিংহাসনের মধ্যে বসা অনেক মানুষ তার সামনে তাকাইয়া দেখি বিশাল বড় একজন মানুষ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে গেল উনি অন্য কেউ না উনি হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দেখুন সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে দেখার পরে সিংহাসন থেকে দাঁড়ায় গেল উনি মনে মনে ভাবতেছিলেন মনে হয় আমাকে নেওয়ার জন্য আজরাইল চলে আসছে মনে হয় আমার আত্মাটা বাহির করার জন্য আজরাইল চলে আসছে চেহারার আকৃতি এমন তাকায় দেখে মাথাটা ঠেকানো প্রথম আসমানে পা দুইটা ঠেকানো জমিনের উপরে পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয় আজরাইল যে আকৃতি ধরে আপনি আমার দরবারে আগমন করছেন আমি ভয় পাইতেছি আপনি আকৃতিটা ঘুরাইয়া দেন পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয় আজরাইল আপনি একজন বেনমাজির জান যখন কবজ করবেন একজন মুনাফেক একজন বেঈমানের জান যে কবজ করবেন আকৃতিটা কেমন হবে আমি একটু দেখতে চাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি
যদি ওই বছরটা ধরি আপনার কলিজা ফেটে যাবে আপনি বয় আত্মহারা হয়ে যাবেন আপনি থাকতে পারবেন না আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে কই না আমার ধৈর্য অনেক বেশি আমি জ্ঞান হারাবো না আমার ধৈর্য অনেক বেশি আমার শক্তি আমার আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে এবার আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বেঈমানের জানটা যেই সুরতে বাহির করবে বেনামাজির জানটা যেই সুরতে বাহির করবে ও পৃথিবীর মানুষ ওয়ারেন্টির আসামি হইল পুলিশ তোমার হাতে হ্যান্ডকাপ লাগাবে এমপির সাথে যদি সম্পর্ক ভালো থাকে এমপি বললে তোমাকে ছেড়ে দিবে চেয়ারম্যান বললে ছেড়ে দে কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই দিন তোমার সামনে আগমন করবে পৃথিবীর কোন শক্তি তোমারে আজরাইল কাছ থেকে রাখতে পারবে না পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয় বিন্নি গাটের যুব প্রথম সুরটা পাল্টাইয়া এমন একটা সুরু আমার সামনে দলল আমি তাকায় দেখি আজরাইলের পিছনে যতগুলা চক্ষু সামনে ততগুলা চক্ষু ডান দিকে যতগুলি চক্ষু বাম দিকে ততগুলি চক্ষু চুলগুলি অ্যালুমিনিয়াম অনেক লম্বা প্রতিটা চক্ষু থেকে আগুনের হুঙ্কার বাহির হইতেছে আগুনের দোয়া বাহির হইতেছে দাঁতগুলো এত বড় বড় জবান থেকে হুঙ্কার আসতেছে এই সুরটা দেখার পরে আমি পয়গম্বর সুলাইমান ঠিক থাকতে পারি নাই আমি অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হয়ে গেলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে আমি যেই মাত্র জ্ঞান হারিয়ে ফেললাম সুরটা মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেছে সাধারণ সুরত ধারণ করি আমার সামনে দাঁড়িয়ে আছি আমি সুস্থ হয়ে দেখি সাধারণ সুরটা মাথা ঠেকানো আসমানে পা ঠেকানো জমিনে আমি সাক্ষী দিচ্ছি ওই মানুষটার মাথার উপরে যদি দুনিয়ার সমস্ত খাল বিল নদী নালার পানিগুলো উঠাইয়া যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের উপরে টপ টপ করে পড়বে না পরে আজরাইলা শিলে পড়ে কাফে থরে থরে গো গরুনি দানে পরবে যুবক গরুনি দানে পরবে যুবক দেখে বেজগ হত অন্ধকার সময় থাকতে মায়ার নবীর নামটি কর মরণের কালে রে মন মরণের কালে রে মন দেখবে সবই অন্ধকার সময় থাকেতে মায়ার নবীর নামটি করোশান ওরে আজরাইল মোর সামনে খারা হঠাৎ একদিন পরবা ধরায়ো আজরাইল সামনে খারা হঠাৎ একদিন পরবা ধরায়ো ওরে হাতে পায়ে বাঁধবে তুমি দেখিবি জগৎ অন্ধকার সময় থাকে মায়ার নবীর নামটি কর সার সময় থাকে দয়ার নবীর নামটি কর সার এ যুবক তোমারে কেমনে বুঝাইব দুনিয়াটা থাকার জায়গা না তোমার মতো শক্তিশালী যুবক এই পিন্ডিগারে চলতো তোমার চাইতে পাওয়ারফুল যুবক এই রাস্তা দিয়া মাস্তানি করতো আজকে রাস্তার জায়গায় রাস্তা পড়ে আছে আজকে জমির জায়গায় জমি পড়ে আছে যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়ায় ক্রিকেট খেলতো ফুটবল খেলতো মাঠ কিন্তু মাঠের জায়গায় পড়ে আছে এ যুবক যারা ইমামকে নামাজের কথা বললে তোমাক মারতো উলামাই কেরাম কবরের কথা বললে উলামাই কেরামের বিরুদ্ধে কথা বলতো একটু খেল কইরা দেখে এই যুবকগুলো আজকে নাই 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 কোথায় তারা চলে গেল
কি অবস্থা জানি কবরের ভিতর হয় একটু গভীর ভাবে তুমি চিন্তা করছো নি কবরের ভিতরে একা 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 কেমনে তুমি থাকবে কবরটা ভালো জায়গা না রে আব্বা কবর কিন্তু ভালো জায়গা না কবরটা হলো পোকামাকড়ের ঘর কবরটা হলো বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর কবরটা হলো অন্ধকার ঘর তুই কেমনে থাকবে রে যুবক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ দিয়া কয় আমার বাম পাশে একটা যুবক দাঁড়িয়ে আছে আমি খেয়াল করলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিক থেকে দৃষ্টিটা ফিরাইয়া বারবার শুধু যুবকের দিকে দৃষ্টি দিচ্ছে একবার না দুইবার না তিনবার যুবকটার দিকে দৃষ্টি দিল তিনবার যেই মাত্র তাকাইল প্রথমবারের তাকানোটা একরকম দ্বিতীয়বারের তাকানোটা আরেক রকম তৃতীয়বারের তাকানোটা আরেক রকম ও যুবক ভাবতেছ তোমার বয়সটা ২০ আর তুমি ৫০ বছর বাঁচবা না এই ধারণা সম্পূর্ণ ভুল ভাবতেছ তোমার বয়সটা ৪০ আর তুমি ১০০ বছর বাঁচবা এই ধারণা করা ভুল মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে তোমার মরণ হতে পারে পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় ভিন্নি ঘাটের যুবক রে তৃতীয়বারের নজরটা এত কঠিন তৃতীয়বারের দৃশ্যটা এত কঠিন আমি দেখতেছি আজরাইলের চোখ থেকে আগুনের ধোঁয়া বাহির হইতেছে যুবকটা আমার বাম পাশ থেকে লুকাইয়া আমার ঘরের ভিতরে ঢুকছে আজরাইল আমার কাছ থেকে বিদায় হয়ে গেল একদিন সবারই নাম মসজিদে হবে এলান একদিন সবারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো মন তৈরি রেখো কবরের মান সম্মান একদিন সবারই নাম মসজিদে হবে এলান একদিন তোমার হবে মরণ একদিন তোমার হবে মরণ লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হঠাৎ চলে যাবে আদুরের ধন কাঁদিয়ে মা বাবার বাসিয়ে নয়ন তৈরি থেকো মন তৈরি রেখো সুন্নত ইমান আমল একদিন সবারই নাম মসজিদে হবে এলান একদিন সবারই নাম মসজিদে হবে এলান নামে সমান জারি হতো তোমার সব কিছু ব্যঙ্গে হবে চুরমার যুবক নামে সমান জারি হতো তোমার সব কিছু ব্যঙ্গে হবে চুরমার হতে পারো তুমি যদি নবিরাশি ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো মন তৈরি রেখো সুন্নত ইমান আমল
একদিন তোমারই না মসজিদে হবে এলা ঠিক কি না ঠিক আরো জোরে কোন একদিন যুবক হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা যুবক কেমনে তুমি একা একা কবর ঘরে থাকবা তোমার মতই যুবকটা পয়গম্বরের পক্ষ থেকে ভালো কোনো কথা বললে চেহারাটা কালা করে চলে যেত আমার মতই যুবকটা ভালো কথা বললে মেমোরির ভিতরে ঢোকাতো না দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল তৃতীয়বারে দৃশ্যটা তো খারাপ বই পাইয়া যুবকটা লুকা গেছে ঘরের ভিতরে কপাটটা লাগা দিল রে যুবক কপাট লাগাইলে কি হবে আজরাইল যারে যার দিকে তাকায় পৃথিবীর কোন শক্তি আজরাইলের চাউনি থেকে রাখতে পারে না ইমামদার মুসলমান আব্বা আজরাইলের ধরা বড় শক্ত আজরাইলের থাপা বড় শক্ত রে আব্বা ও বিন্নিগাড়ের যুবক কেমনে তোমারে বুঝাইবো কেমনে তোমারে বুঝাইবো যুবকটা থরথর করে কাঁপতে শুরু করেছে গায়ের পশম গুলি দাঁড়ায় গেছে আজরাইল চলে যাওয়ার পরে যুবকটা পয়গম্বর সুলাইমান নবীর কদমের কান্দে হুজুর গো একটু আগে যে লোকটা আপনার দরবারে আছে উনি কে আমি যুবকের লাইফে কত মানুষ দেখলাম কিন্তু এই মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারা মিল খাই না তার চোখের জ্যোতির সাথে কোন মানুষের জ্যোতি তো মিলে না তার হাতের সাথে আপনার জামানার কোন মানুষের হাত মিলে না তার মাথার চুলের সাথে পৃথিবীর কোন মানুষের চুল তো মিলে না উনি কে উনারা দেখার পরে আমি অনেক ভয় পাইতেছি আমার শরীর টাকাতেছে আমি মনে হয় আর থাকবো না আমি মনে হয় বাঁচবো না আমি তো চলে যাব এই দুনিয়াটা চলে যাওয়ার জন্যই তো আল্লাহ পাঠাইছি থাকার জন্য আল্লাহ পাঠাই না রে আব্বা বাহাদুরি করার জন্য পাঠাই নাই খেলাধুলা করার জন্য পাঠাই নাই আল্লাহ ক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোরে পাঠাইছে তুই কি পরিমাণ আমল করস এতটুকু পরীক্ষার জন্য তুই কি দুনিয়া পাইয়া আল্লাহরে বলে যাস কিনা দুনিয়া পাইয়া কবর যে তুই যাইবে এই কথা বলস কিনা তুই কি দুনিয়া পাইয়া আখেরাতের চিন্তা বলস কিনা যুবকের একদিন তোর সমস্ত আমলগুলি তোর চোখের সামনে মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে ওই দিন যদি মিসির মহাব্বত ব্রাজিলের মহাব্বত খেলাধুলার মহাব্বত ওই পাল্লার উপরে উঠে আল্লাহর কসম করে বলছি তোরে নাজাত করার জন্য তোরে বাঁচানোর জন্য ওই হাসরের মাঠে নবী ছাড়া কেউ থাকবে না আওয়াজ করে কোন ঠিক না বেঠিক কারো বিরুদ্ধে বদলাম নাম কাউকে গালি নাম একবারে নীরব হয়ে যাক ও যুবক আমরা খেলার জন্য অপেক্ষা করি আর কবরবাসীরা মাহফিলের জন্য অপেক্ষা করে সুবহানাল্লাহ তো না না সুবহানাল্লাহ তো না তো এটা গলার কন্ঠের আওয়াজ স্টক লাগছে যে কই ঠিক নিও কুত্তার মতো চিল্লান মারে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন কষ্ট হইতাছে বুঝি সারে দিমো টাইম দি কালে সময় আছে আর অসুবিধা নেই যুবক সময় আরো আছে থাকবা না বাকবা হ্যাঁ থাকবেন আর কতক্ষণ বলেন হ্যাঁ কতক্ষণ এই বাতিরে নিবা দিলে আমি সাপোর্টটা বেশি হয়ে যাবে বাতিলে কোনো কিছু দেখি না
এবাতিলে কোনো কিছু দিয়ে না দিলে এটা একটু নিবাই দেবে না নিবলেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ বন্ধ করেন না মাশাআল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে বিরক্ত হচ্ছেন আলোচনা কি চলবে না কিয়াম হয়ে যাবে চলবে না কিয়াম হয়ে যাবে সকলে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মুহাম্মদ ওয়ালা সাইয়িদেনা আইসো সামনে কাক দিতে হবে হাসরে বল হিসাব নিকাক দিতে হবে হাসরে সাফে কাটিবে গুরু জমারবে হাই রে হাই সাফে আগুন জ্বালায়া দিবে কোলে যায় বল আগুন জ্বালায়া দিবে কোলে যায় আল্লাহ হুম্মা জোরে মোহাম্মদ ওয়ালা সাইয়েদেনা যুবক তোরে কেমনে বুঝাই বরে যুবক আজরাইল নামক ব্যক্তিটা কত ভয়ানক কত যে ভয়ঙ্কর কত শয়তান দেখলাম কত জানোয়ার দেখলাম কত কত অস্ত্রধারী মানুষ দেখলাম কত বিষাক্ত জীব জন্তু দেখলাম কিন্তু আজরাইল নামক যে ব্যক্তিটা এত বিষাক্ত এত ভয়ানক এত কঠিন রূপ ধারণ করব শুধু একটু বলি আজরাইলের চেহারা দেখার সাথে সাথে মানুষের কলিজাটা ঠাস করে ফাইটা যাইব গায়ের সমস্ত রক্তগুলি পানি হয়ে যাইব গায়ের সমস্ত ব্লাডগুলো পানি হয়ে যাবে রক্তে চলাচল বন্ধ হয়ে যাবে যুবকটা ডাক ডাক কই হুজুর উনি কে উনার চোখ গুলি এত বড় বড় কেন উনার মাথার চুল গুলি এত লম্বা কেন উনার হাতের নখ গুলি এত লম্বা লম্বা কেন ডাক দিয়ে কই পাগলা রে তুই কি দেখছো হুজুর আমি সব কিছু দেখছি হুজুর প্রথম সুরটা আমি দেখছি দ্বিতীয় সুরটাও দেখছি তৃতীয় আবার সাধারণ সুরটা আমি দেখছি সাধারণ সুরটাই যে ভয়ানক আমার তো মরণের ভয় লাগতেছে হুজুর হুজুর আমি আর বাড়িতে যাব না আপনার দরবারে থাকব আপনার কদমে থাকব আমি আর বাড়ি পর্যন্ত যাব না বাড়িতে গেলেই যদি এই লোকটা আমারে ধরে আমারে কেউ রাখতে পারবে না ডাক দিয়া কই পয়গম্বর সুলাইমান নবী গো আমি অপরাধীর জন্য যদি আপনার
দরবারে কো সামান্য জায়গা না হয় আপনি আপনি বাতাসের সাহায্যে এমন একটা দেশের ভিতরে পাঠায়া দেন এমন একটা জায়গার ভিতরে আমার নিয়া যান যেই জায়গায় পাঠাইলে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আমারে খুঁজা পাবে না আমারে ধরতে পারবে না আমার কোনদিন মরণ হবে না ডাক দিয়া কই হুজুর বাতাস দ্রুত গতিতে চলে কি বলে আপনি বুঝেন গাছের পাতাগুলো নড়ে কি বলে আপনি বুঝেন পিপিলিকা কেন চলাফেরা করে কিভাবে হাত পা গুলো নড়ায় কি বলে আপনি বুঝেন নদীর ভিতরে মাছগুলো কি বলে আপনি বুঝেন হুজুর আপনার উসিলায় আমি অনেক দূরে চলে যেতে চাই যেখানে কোনো মানুষ নাই যেখানে কেউ নাই এমন একটা জায়গার ভিতরে আমারে পাঠিয়ে দেন পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয়ো বিন্নিঘাটের যুবক পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে লুকাইলে আজরাইল তোমারে ধরবে না আল্লাহ আজকে তুমি বাবা কালকে হবে দাদা পশু তোমার গায়ে লাগবে কাফন সাদা আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মোহরণ আসিবে কখন কেউ তো যাবে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা বাবা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ওরে ওই কবরে সাথী যিনি তাকে চিন না বাবা ওই কবরের সাথী যিনি তিনি মদিনা আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না আমরা চলে গেলে তোমায় আমরা ভুইলা যাইও না আমরা চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক নি বাবা ঠিক জানা আছে আপনার আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দমে দমে দম ফুরাইল এইদিকে কারো ভাবনা নাই আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হবে যখন সমন্দারি বন্ধ হবে পাগলাগিরি হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি সব সারিয়া যাবে তুমি পরে রবি একলাই আজ আসি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আওয়াজ করে কোন যুবক ঠিক না বেঠি এ যুবক একটু আওয়াজ করে বলেন আজরাইলের হাত থেকে কি বাঁচা যাবে বাঁচা যাবে ও যুবক বিতাব্বা তোমার দাড়িটা পাকে নাই তোমার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় লাগবে এই সার্টিফিকেট আল্লাহ দাঁড়ি দিয়া তোমারে বুঝাইয়া দিছে এর জন্য আমি আমার মুরব্বী আব্বুকে বলবো আব্বা রে যে চা হোস্টেলে নাচানাচি হয়
হয় এই জায়গায় তুমি বইছো না তোমার জন্য চা হোস্টেল না তোমার দাড়ি পেকে গেছে গায়ের চামড়া খসখসা হয়ে গেছে কোন দিন জানে আজরাইল তোমারে ধরে তুমি 24টা ঘন্টা যদি পারো মসজিদে বইসা আল্লাহর জিকির করার মনে মনে তওবা করো ও বুড়াব্বা দোকানে আর বসিস না চা হোস্টেলে বইসা বইসা নর্তক মহিলাদের ড্যান্স দেখিস না এই অবস্থায় তোর যদি মৃত্যু হয়ে যায় আব্বারে যুবক রে খেলাধুলার ভিতরে তোর মৃত্যু হয়ে গেলে নাসানাসির ভিতরে মৃত্যু হয়ে গেলে তোর মৃত্যুটা হবে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার তোর মৃত্যুটা হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত আর তোর মৃত্যুটা যদি জিকির করা অবস্থায় হয় তোর মৃত্যুটা যদি নেক কাজ করা অবস্থায় হয় তোর মৃত্যুটা হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আমার মুরব্বী আব্বারে কইব আব্বারে তুই আমার বাপ লাগোস দাড়ি পাইগা গেছে মাথায় টুপি পাইরা গায়ে পাঞ্জাবিটা লাগাইয়া মোড়া বিড়ি মমতাজের গান তুই আর শুনিস না হ্যাঁ জোরে কোন ঠিক কিনা আব্বা তোর পায়ে দইরা কই তুই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়স তোর মাথায় পাঁচ টুপি গায়ের ভিতরে পাঞ্জাবি তুই আর সুদের ব্যবসা করিস না কি হবে সুদ খাইয়া পাহাড় বানাইয়া টাকা দিয়া মইরা গেলে তো একটা টাকাও কাফনে নি যাবে না সুদের টাকা দিয়া পাহাড় বানাইলে তোর সন্তানেরা দুনিয়ায় থাকতে খাইবে ইলিশ মাছের চাক্কা আর তুই খাবে জাহান্নামী ফেরেশতাদের কবরে ধাক্কা ঠিক নি বাজা সুদের টাকা দিয়া পাহাড় বানাইলে তোর সন্তান মুজগুরাইয়া মাস্তানি করব আর তুই কবরে যাইয়া ফেরেশতাদের কানমলা আর জুতার বাড়ি চলবো কথা কন ঠিক না বেটি এই জন্য সুদের টাকা দিয়া সন্তানের মাস্তানি করার সুযোগ নাই ব্যবসা করবে হালাল ভাবে দরকার কি তিন বেলার ভিতরে এক বেলা তুই খাইবে আল্লাহ খাইবে না আল্লাহ পানি সিদ্ধ করে খাইবে কিন্তু তুই মইরা গেলে তোর সন্তান তোর কবরে যাবে না মইরা গেলে তোর স্ত্রী তোর কবরে যাবে না মইরা গেলে আমি রায়পুরি তোর কবরে যাব না মইরা যাওয়ার পরে তোর জবাবদিহিতা তোকে করতে হবে তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আব্বা তোরে দিতইব এই কথা কোন ঠিক কিনা এর জন্য সুদের ব্যবসা চলবো না বন্ধ হইব সুদ চলবো না বন্ধ হইব টুফি লাগাইয়া সুদের ব্যবসা করে কত বড় হারামি চিন্তা করছেন টুফি লাগাইয়া সুদের ব্যবসা করে এই টুফি মাথাতে খুল তারপরে সুদের ব্যবসা কর কথা কোন ঠিক কিনা টুফি লাগাইয়া যারা সুদের ব্যবসা করাস তুই নবীর উম্মত না তুই নবীর উম্মত না কথা বলেন টুফি লাগাইয়া সুদের ব্যবসা করে সুদের লেনা দেনা করে কত বড় শয়তান বাজান রাগ করতেছেন কষ্ট দিতেছে না আল হাক্কু মুররুন দাওয়াত দেন না দেন অসুবিধা নাই হক কথা কইয়া যাবো কথা কোন ঠিক কি না নারে তাকবীর নারে রিসালাত সুদ খুর দেখানে নাই দিক আওয়াজ হইছে না দুর্বল আছে আওয়াজ হইছে না কারণ এই জায়গায় সব দরা এই জায়গায় কি সব দরা সব ঠিক কুজুর আমার টাকা না হুজুর আমার মেয়ের টাকা আমার মেয়ের জামাই দিছে আমি একটু করি আর কি কত বড় সিটিং চিন্তা করছেন নি এ বলে আমার হাজি হাজি নামের আগে কি হাজি লাগাইছে তুই ফাসি বেটা তুই হাজি তুই ফাসি হসকরে আয় তুই সুদের লেনদেন করস আবার কোহের মেয়ের টাকা বলে নাউজুবিল্লাহ দেন না আর জোরে 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 কোন সুদ খাইলে যে অপরাধ সুদের সাক্ষী থাকলে অপরাধ সুদের লেনদেন করলে সেই অপরাধ মানে আমি মুরব্বীরে ধরেন 10,000 টাকা দিলাম আমরা দুইজন আদান প্রদান করলাম আরে হুজুর মাঝে দেখে গোহরাই হুজুর চিন্তা করেন আমি আসি না দেন টেন যত সাধ্য আমার সুবিধা নেই আসি না জামিনদার
তোর কফালো আর লানতে তক্কা বেশি লাগবো তুই জামিনদার ওই সব খেল লাগা না হইলে তো টাকা দিল হইলে না কথা কর ঠিক কি না তো জামিনদার ইতরে কি করবে তো ওই জন্য মাদ পুণ্য মালাই খাওয়া মালাই মালাই চা খাওয়া মালাই চাও মালাই চা নাই দাই এটা কুত্তার ভাই কেন কাজ করবে শেষ হয়ে যাবে কষ্টইতেছে কষ্টইতেছে হ্যাঁ যুবক কষ্টইতেছে কার কার কষ্টইতেছে হাত তোলো তো চলবে চলবে আরে তাকবীর দেখেন তো পরিবেশটা কত সুন্দর হইছে মানুষ বাড়ছে না কমছে বাড়ছে ফ্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ আহ বিন্নিগারের যুবক ছেলের এমন একটা খেলা আজকে দেখাইছে বিশেষ করে আমার রূপন ভাই আমারে ভালোবাসে আমি অনেক আগে বিন্নিগারে আসছিলাম অনেক আগে আসিনিও অনেক আগে আসছিলাম তো যাই হোক এই মাহফিল কবুল হোক জোরে কোন আমিন আমিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত ময়দানে চলুক কথা কোন ঠিক কি না সকলে একটু দরুদ পড়েন আল্লাহুম্মা না না চলে চলে জোরে 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 মুহাম্মাদ দেওয়া মাওলানা মানুষ আইবো রে সেজ দেখা দেখিতে মানুষ আইবো রে ওরে এক নজর দেখিয়া তোরে ওরে এক নজর দেখিয়া তোরে বিদায় দিব রে শেষ দেখা দেখিতে মানুষ আইব রে নতুন কাপড় দিয়া তোরে দুলহা বানাইব আতর গোলাপ দিয়া তোরে সাজাইব ওরে চারজনে চার কাঁধে করে ওরে চারজনে চার কাঁধে করে নিয়া যাবে রে মানুষ আইব রে শেষ দেখা দেখিতে একবার আইব রে ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ হবে না তোমার আপদ ইমামদার মুসলমান সময়টা তো অল্প সময় যত যাচ্ছে গরির কাটা করতেছে সময় কারোর জন্য অপেক্ষা করে না যুবকটা ডাক দেখো হুজুর এমন একটা জায়গার ভিতর আমার আপনি পৌঁছায় দেন যেখানে লুকাইলে যেখানে ঢুকলে যেই দেশে থাকলে আজরাইল খুঁজে পাবে না পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় বিন্নি কাডের যুব আল্লাহ এমন কোন জগৎ সৃষ্টি করে নাই যেই জগতের ভিতরে মানুষ লুকাইলে ঢুকলে আজরাইল পাবে না আল্লাহ কয় আইনা মা তাকুনু ইদুরি কুমুল মাওত ওয়ালাও কুনতুম ফি বুরুদি মুশাইয়াদা মরণ থেকে যতই বানা মরণ তোমায় লইবে গেরি যদিও তুমি আকাশ মানে নৌকাও দরবে শয়তান লাগিয়ে সিঁড়ি যুবকটা ডাক ডাক কই হুজুর হয়তো আপনার দরবারে আমার জায়গা যান নাই তো আমার এমন একটা জায়গায় পসান যে জায়গায় আজরাইল আমারে ধরতো না সুবহানাল্লাহ বিরক্ত করতেছে বারবার বলে আব্বারে দুইটা পায়ে দইরা কো আব্বা পাগলামি করিস না মনে মনে সিদ্ধান্ত নে আর কোনদিন নামাজ ছাড়বে না মনে মনে সিদ্ধান্ত নে আর কোনদিন ফজর জোহর আসর মগরিব ঈশা ছাড়বে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মনে মনে সিদ্ধান্ত নে যুবকটা ডাক ডাক কই হুজুর আপনার কদম মোবারক দরছি আমার আপনি তারায়া দিয়েন না আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আমি কেন জানি অসুস্থ হয়ে যাচ্ছি আমি মনে হয় আর থাকবো না বাড়িতে গেলে আমার এমন একটা দেশে পৌঁছায় দেন নাই তো আপনার বাড়িতে জায়গা করে দেন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তাকায় দেখে হবিগঞ্জের দিক থেকে
একটা জোরালো আবহাওয়া আসতেছে তার দরবারের দিকে সুবহানাল্লাহ এমন ভাবে বাতাস আসতেছে পৃথিবীর সমস্ত মুফতি যদি বাতাসটা আক্রমণ চেষ্টা করে মুফতি বাতাসের সাথে লড়বো বাতাস কিন্তু থামতো না কিন্তু পয়গম্বর সুলাইমান শুধু নবুয়তের হাত মোবারক দিয়ে এইভাবে বাতাসকে বলে বাতাস রে একটু থামো তোমার সাথে আমি একটু কথা বলবো যুবকটা তাকায় দেখে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাথে মানুষের মতো কথা বলতেছে বাতাস ডাক দেয় কয় হুজুর গো ও আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন কি খেদমত করব বলেন পয়গম্বর সুলাইমান ডাক দেয় কয় খেদমত লাগবে না এই যুবক ছেলেটারে চীন দেশে একটা গহীন জঙ্গল আছে এই জঙ্গলটার ভিতরে রাইখান বাতাস কই কেন হুজুর কই এই যুবকটা মরনের ভয় পাইতেছে আজরাইলের চেহারা দেখা কাঁদতেছে তার ধারণা হইল চীন দেশের জঙ্গলের ভিতরে ঢুকাইলে আজরাইল তারে পাইতো না আজরাইল তারে ধরতে পারবে না বাতাস মুস্কি মুস্কি হাইসা হাইসা পয়গম্বর সুলাইমান নবীর সাথে কথা কয় বাতাস ডাক দে কই হুজুর গো আমার তো মন বলছে এই পাগলার মরণটা চীন দেশের জঙ্গলের ভিতরে হবে ঠিক কারা দিয়ে এখন আল্লাহু আকবার জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ একদিন যাইতে হবে রে মানুষ গরবারি সাহারিয়া কবর গরে যাইবা একা দেখলা না বা বিয়া একদিন যাইতে হবে রে ওরে ভাই বন্ধু আহাতি ও সজন কেউ না আপন হবে ভাই বন্ধু আহাতি ও সজন কেউ না আপন হবে একা একা যাবে তুমি অন্ধকার কবরে বাবা ভাই বন্ধু আহাতি ও সজন কেউ না আপন হবে একা একা যাবে তুমি অন্ধকার কবরে ওরে হবে নবী সঙ্গে সাথী হবে নবী হবে নবী সঙ্গে সাথী দিন থাকিতে বাবরে একদিন সারতে হবে রে কবর গরে যাইবা একা দেখলা না বা বিয়া একদিনে যাইতে হবে রে আওয়াজ করে কোন ঠিক না বেঠি যুবক শেষ করে দিচ্ছে রে যুবক আর দশটা মিনিট সময় বস লাস্টের বরকতটা নিয়ে যা বাতাস মুস্কি মুস্কি হাসে পয়গম্বরের সাথে কথা কয় কো হুজুর তাইলে দেন আমারে উঠায়া দেন আমি তারে নিয়া যাই আজব যুবকটা মৃত্যুর ভয়ে লুকাইতে চাই একটু আওয়াজ করে বলেন হায়াত যদি শেষ হয়ে যায় আজরাইল কাউরে রাখবো 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 রাখবে না চলে যেতে হবে সমাজের ভিতর আমরা দেখতে পাই দুই বছরের শিশু মৃত্যুবরণ করে পাঁচ বছরের নিষ্পাপ শিশু মৃত্যুবরণ করে আবার নব্বই বছর বুড়া বেলা ঘরের ভিতরে বয়া বয়া উক কাটানে ঠিক নেই এজোর কন্যা বিড়িটা না মিস নাই বিড়িটা নাকি মসজিদের কথা কইলে ও বাবা রে কোমর ব্যথা রে বাবা বাবা কোমর ব্যথা আল্লাহ আমার নেনা কে রে ঠিক নেই মসজিদের কথা কইলে হুজুর আপনি জানেন না হুজুর আমার হাঁটু ব্যথা হুজুর আমার ডায়াবেটিস বেড়ে গেছে গো হুজুর কিন্তু সিগারেটের বেলা আসিনি আসিনি আল্লাহ সকলকে বসুক্তি দান করো আব্বা রে তুই দোকানে বসিস না আব্বা তোর জায়গা দোকানে না তোর জায়গা মসজিদে কথা কোন ঠিক কিনা হ্যাঁ কি করলেন বাতাসের সাহায্য দিয়া চীন দেশে গহীন একটা জঙ্গলের ভিতরে আপনারা শ্রীমঙ্গল লাওয়াসরা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকছেন নি ঢুকছেন জঙ্গলটার গভীর মাঝখানে যখন যাওয়া হয় মিথ্যে পানি থাকে না মাঝে মাঝে আমরা ওই থেকে মাহফিল করে আসলে ডাবের হুজুর হুজুর যত পারেন আল্লাহর জিকির করেন হুজুর হুজুর জিকির করেন হুজুর আমি কই কেন রে হুজুর মনে হইতাছে যে কবর ভিতরে ঢুকতাছি
ভাই এমন একটা গহীন জঙ্গলের ভিতরে পাগলা নিয়ে রাখছে রাখতে দিরে হইছে তাকায় দেখে এমন একজন মানুষ তার সামনে যার মাথা আসমানে পা জমিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে আহা কার ভয়ে ঘর ছাড়ছে কার ভয়ে বাড়ি ছাড়ছে কার ভয়ে তো কান্নাকাটি উনিদের সামনে হাজির এই আজরাইল আমাদের সামনে আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের মৃত্যু হবে কি হবে না একজন মানুষের চারটা চক্ষু আছে দুইটা হলো জাহিরি আর দুইটা বাতিনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আওলাদ রাসূল উনি ডাক দেয়া কয় আমি যখন কোরআন হাদিসের আলোচনা করতাম তাকায় দেখতাম কোরআন হাদিসের আলোচনার বরকত নেবার জন্য মাহফিলে চতুর্পাশে অনেক মৃত আত্মারা ফকির মতো দাঁড়ায় থাকতো আরো জোরে কোন ভাই আমরা তো দেখতেছি না আমাদের ওই চক্ষু নাই আমাদের ওই পাওয়ার নাই কিন্তু যেই এলাকার ভিতরে কোরআন হাদিসের মাহফিল হয় রাসূলুল্লাহর মহব্বতের দরুদ শরীফ হয় এই এলাকার জমিনের নিচে যত কবর বসে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন যাও যাইয়া দেখো তোমার সন্তান আছে কিনা যাইয়া দেখো তোমার কোন আওলাদ তোমার জন্য দরখাস্ত করে কিনা এর জন্য অনুরোধ করতেছি যেই এলাকায় মাহফিল হবে সামান্য সময় বসে মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করবেন কারণ এই মাহফিলে সব যারা করছে শুধু তাদের আব্বার নামে দোয়া হবে না এই মাহফিল যখন শেষ হয়ে যাবে সকল মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু দোয়া করা হবে কথা বলেন ঠিক না বে ঠিক 12 বছর আগে যারা মাহফিলে ছিল আজকে তারা নাই 12 বছর আগে যারা মাহফিল শুনছে আজকে তারা অনেকে নাই 12 বছর আগে যারা মাহফিলে অংশগ্রহণ করে চাঁদা দিছে আজকে অনেকে নাই কিন্তু মাহফিল চলছে এমন একটা সময় আসবে বর্তমান সময়ের ভিতরে যে সমস্ত যুবকেরা পরিশ্রম করতেছে মুরব্বীরা সহযোগিতা করতেছে এরা থাকবে না মাহফিল কিন্তু চলবে কথা বলেন ঠিক কিনা একজন ভাই আশিক রাসূল আমি নবীর গোলাম হিসাবে আপনাদের পায়ে ধরতেছি পাক পঞ্জতনের মহব্বতে